বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার 79তম জন্মবার্ষিকী। আমরা আজকে ওনার সুস্থতা কামনা করে দোয়া করব এবং যারা বেঁচে আছেন তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুসালামতে সবসময় ভালো রাখেন। তো পরিশেষে বিগত দুই দিনে আমরা অনেক অনেক প্রোগ্রাম করেছি। গতকালে আগে রাত্রে পুরা ফুলবাড়িয়া থানা সহ পুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা জাগ্রত ছিল সারা রাত। তো আমরা সবাই ক্লান্ত, যদি আমরা মুখে বলি না কিন্তু সবাই ক্লান্ত, সবাই পরিশ্রম করেছে। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের প্রতি আমার তরফ থেকে দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের নেত্রী খালেদার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। الدنيا حسنة اللهم اهدنا الصراط المستقيم اللهم إنا نجعلك في نحورهم ذلك الموت إن الله بصير بالعباد الله গত কয়েকদিন আগের আল্লাহ ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা কোন হত্যায় যারা শহীদ হয়েছে এদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, শহীদ হয়েছে এদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করে, আল্লাহ বিভিন্ন গুলির মাধ্যমে আল্লাহ তারা আহত হয়েছে আল্লাহ এদেরকে দ্রুত সুস্থতা দান করে, মুত্তাকিন পরহেজগার বানায় দেন। ওগো মাওলা আল্লাহ, আমরা যারা রাজনীতি করতেছি পাশাপাশি যারা তোমাকে বেশি থেকে বেশি ভয় করতে পারি, তৌফিক দান করো আমাদের দ্বারা যেন কোনো অন্যায় কাজ না হয়। আল্লাহ অন্যান্য হিন্দু আল্লাহ খ্রিস্টান বৌদ্ধ যারা আছে আর যেন ওদের সাথে মিলেমিশে যেন আমরা বসবাস করতে পারি, তৌফিক দান করো। ওগো আল্লাহ মেহরবানি করে আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ নীতির উপরে টিকে থাকার জন্য তৌফিক দান করো আল্লাহ। আমিন আমিন আল্লাহ। এই শরীর শরীর বিভিন্ন আল্লাহ লাঞ্ছনা বিভিন্ন নির্যাতন জেলখানায় বিভিন্ন সময় আবদ্ধ ছিলাম, অনেক নেতা কর্মী আল্লাহ মাওলা তুমি আমাদেরকে মাফ করে দাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রহিম। আমিন আমিন।